فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের এক দিনই বোন জানতে চেয়েছেন যে জমজম পানি এবং আজওয়া খেজুর খাওয়ার আদব কি। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যে সম্মানিত বোন, খাওয়া দাওয়া এবং পান করার কিছু আদব কায়দা, কিছু সুন্নাত, কিছু নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে প্রথম হলো এই যে, খাওয়া দাওয়া বসার আগে হাত দুটো পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপর বিসমিল্লাহ বলে খেতে আরম্ভ করবে এবং ডাইন হাতের দ্বারা খাবে এবং থালের নিজের পাশ থেকে খেতে আরম্ভ করবে। এবং পান করার ক্ষেত্রেও তাই, বিসমিল্লাহ বলে পান করতে আরম্ভ করবে এবং ডান হাতের দ্বারা পান করবে এবং পান করার সময় পান পাত্রে নিঃশ্বাস ফেলবে না। হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে, হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা ইউতানাফাসা ফিল ইনা, মুত্তাফাকুন আলাইহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন। এখন কথা হলো এই যে, পানি চাহে জমজম হোক অথবা সাধারণ পানি হোক, তার নিয়ম হলো এই যে, বসে বসে পান করা, এবং এটাই হচ্ছে উত্তম। তবে যদি কেউ জমজম পানি বা সাধারণ পানিও যদি কেউ দাঁড়িয়ে পান করে, তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তার দলিল, وعن أم ثابت كبشة بنت ثابت أخت حسان بن ثابت رضي الله عنهما قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم فشرب من في قربة معلقة قائما فقمت إلى فيها فقطعته رواه الترمذي وابن ماجه وقال حديث حسن صحيح. উম্মে সাবিত কাবশা বিনতে সাবিত হাসান ইবনে সাবিতের ভাগিনী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট এলেন এবং একটি ঝুলন্ত মশকের মুখ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলেন। সুতরাং আমি উঠে তার মুখটা কেটে নিলাম। এবং এই হাদিসটি ওলামায়ে মুহাক্কিকিনগণ সহিহ বলেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে, দাঁড়িয়ে পানি পান করতে কোনো অসুবিধা নাই। এ বিষয়ে আরও দলিল রয়েছে, যেমন عن ابن عباس رضي الله عنهما قال سقيت النبي صلى الله عليه وسلم من زمزم فشرب وهو قائم متفق عليه. ابن عباس رضي الله عنهما তে বর্ণিত, তিনি বলেন যে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের পানি পান করিয়েছি, তিনি তা দাঁড়িয়ে পান করেছেন। হাদিসটি সহিহ বুখারী সহিহ মুসলিমের। এবং এ মর্মে আরেকটা হাদিস, عن ابن عمر رضي الله عنهما قال كنا على عهد رسول الله صلى الله عليه وسلم ناكل ونحن نمشي ونشرب ونحن قيام رواه الترمذي وقال حديث حسن صحيح. ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পান করতাম। এবং এ মর্মে আরও বহু হাদিস রয়েছে। যে সমস্ত হাদিস থেকে ওলামায়ে কেরামগণ বলেন যে, যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে, চাহে সে পানি জমজমের হোক বা সাধারণ পানি হোক, উভয় পানি দাঁড়িয়ে পান করতে কোনো অসুবিধা নাই, তবে বসে পান করাই হচ্ছে উত্তম। তার কারণ হাদিসে স্পষ্ট এসেছে, দাঁড়িয়ে পানি পান করতে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম নিষেধ করেছেন। যেমন হাদিস এসেছে, ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আন ইয়াশরাবা আর-রাজুলু ক্বায়িমান ক্বালা ক্বাতাদা ফাকুলনা লি আনাস ফাল আকলু ক্বাল যালিকা আশর আও আখবাস রাওয়াহু মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাযারা আন আশ-শুরবি ক্বায়িমান। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম লোকদেরকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলাম আর দাঁড়িয়ে খাওয়া, তিনি বললেন তা তো আরও মন্দ, আরও জঘন্য কাজ। এবং কি অনেক রাওয়াতে এসেছে যে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম দাঁড়িয়ে পান করার ব্যাপারে সতর্ক করেছেন, ধমক দিয়েছেন।
এবং কি সাহি মুসলিম একটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম কায়িমান ফামান নাসিয়া ফালিস্তাকি ফাল ইস্তাকি, রাওয়াহু মুসলিম। তোমাদের কেউ যেন অবশ্যই দাঁড়িয়ে পানি পান না করে, আর যদি ভুলবশত কেউ পান করেই ফেলে তাহলে সে যেন বমি করে দেয়। এই নিষেধাজ্ঞার হাদিস এবং জায়েজের হাদিসগুলোকে সামনে রেখে উলামায়ে মুহাদ্দিকগণ কথা পরিষ্কার বলেছেন যে এখানে যে নিষেধাজ্ঞা এসেছে এর থেকে মুরাদ হারামের জন্য না, বরং এটাকে জায়েজের জন্য দলিল পেশ করা হয়েছে। এবং উলামায়ে মুহাদ্দিকগণ কথা পরিষ্কার বলেছেন যে খাওয়া দাওয়া বা পান করার ব্যাপারে উত্তম হলো বসে খাওয়া, বসে বসে পান করা। তবে যদি কেউ দাঁড়িয়ে পান করে বা খানা দানা খায়, আহার করে, তাতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, এ বিষয়ে প্রশস্ত রয়েছে। তাই কেউ কেউ বলেন যে শুধু জমজমের পানি দাঁড়িয়ে পানি পান করবে আর অন্যান্য পানিগুলো বসেই পান করবে, এই মর্মে খাস করার কোনো হাদিস পাওয়া যায় না। বরং আমরা একটু আগে উম্মে কাবসা থেকে হাদিস শুনলাম যে সে হাদিসে সেখানে জমজমের পানির কথা উল্লেখ করা হয় নাই। তো যাই হোক, মোট কথা হলো এই যে পানি চাহে জমজম হোক বা সাধারণ পানি হোক, উভয় পানি দাঁড়িয়ে পান করতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, তবে বসে পান করাই হচ্ছে উত্তম। এবার কথা হলো এই যে খেজুরের ব্যাপারে, খেজুরের মধ্যে খেজুরকে দুভাগে বা তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো মদিনার খেজুর, আরেকটা হচ্ছে সাধারণ খেজুর যা অন্যান্য জায়গায় পাওয়া যায়, আরেকটি হচ্ছে আজওয়া খেজুর যা মদিনাতেই হয়। তাই উলামায়ে কেরামগণ খেজুরকে দুভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে মদিনার খেজুর আর একটা হচ্ছে মদিনার বাহিরের খেজুর। তো যদি মদিনার খেজুর হয়, চাহে সেটা আজওয়া হোক বা অন্যান্য খেজুরই হোক, সেই খেজুর যদি কেউ নিয়মিত ভোরবেলায় খাওয়ার আগে খালি পেটে যদি নিয়মিত সাতটি করে খেজুর খেতে পারে, তার জন্য বিশাল সুসংবাদ রয়েছে। তার মধ্যে একটি হাদিস, আন আমির বিন সাআদ বিন আবি ওয়াক্কাস আন আবিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মান আকালা সাবআ থামারাত মিম্মা বাইনা লাবাতাইহা হিনা ইসবাহ লাম ইউদাররাহু সুমু হাত্তা ইমসি। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে লোক মদিনার উভয় সীমান্তের মধ্যে যে খেজুর উৎপন্ন হয়, সেই খেজুর যদি কেউ প্রতিদিন সকালে সাতটি করে আহার করে, তাহলে সন্ধ্যা অবধি কোনো বিষ তার অনিষ্ট করতে পারে না। এই হাদিস থেকে ওলামায়ে কেরামগণ বলেন, যে খেজুর মদিনা শহরে হয়, সেই মদিনার খেজুর যদি কেউ নিয়মিত খালি পেটে দলে আসতেছে আর সামনে, খালি পেটে যদি সাতটি করে খেজুর খেতে পারে, তাহলে যদি কেউ সকালবেলায় খায়, তাহলে সন্ধ্যা অবধি কোনো বিষ তার ক্ষতি করতে পারে না। তদ্রূপ সন্ধ্যাবেলায় যদি খায়, ওলামায়ে কেরামগণ বলেন যে সকাল পর্যন্ত সে অন্যান্য বিষাক্ত জিনিস থেকে সে হেফাজতে থাকে। আরেকটা দলিল এসছে, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল সামি'তু সা'দান ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাসাব্বাহা বিসাব' তামারাত আজওয়া লাম ইয়াদুররাহু যালিকাল ইয়াউম সুম ওয়ালা সাহর। সাআদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি করে আজওয়া খেজুর আহার করে, সেদিন তাকে কোনো বিষ বা জাদু অনিষ্ট করতে পারে না। তো এই আজওয়া খেজুরই মদিনাতেই হয় এবং এটা উৎকৃষ্ট মানের খেজুর যা মদিনাতে হয় এবং আজওয়া খেজুর হিসাবে বিখ্যাত এবং সবাই আজওয়া খেজুর বলেই চেনে একে। তাই যদি কেউ, কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিত করে সাতটা করে আজওয়া খেজুর খেতে পারে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছেন যে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না। তো এই মদিনার খেজুর বা আজওয়া খেজুর যদি কেউ খায়, তাহলে তাকে বেজোড়া খাওয়া চাই এবং খালি পেটে খাওয়া চাই। তার দলিল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেন, আনাইশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্না ফি আজওয়াতিল আলিয়া শিফা
আও ইন্নাহা তিরিয়াকুন আউওয়ালাল বুকরা। হাদিসটি সহিহ মুসলিমের। মা'আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদিনার উঁচু ভূমির আজওয়া খেজুর শিফা, অর্থাৎ এখানে রোগ মুক্তি রয়েছে। কিংবা তিনি বলেছেন, এগুলো প্রতি সকালে খাবারে বিষমুক্ত ওষুধের কাজ করে। তো এই সমস্ত হাদিস থেকে ওলামায়ে কেরামগণ বলেন যে আজওয়া খেজুর যদি হয় বা মদিনার খেজুর যদি হয়, তাহলে বেজোড় খাবে এবং খালি পেটে খাবে এবং সকালবেলায় কী করবে সে খাবে। যদি এভাবে সে নিয়মিত খেতে পারে, তাহলে কোনো বিষাক্ত জিনিস, বিষ বা জাদু তার ক্ষতি করতে পারে না। দ্বিতীয় হলো সাধারণ খেজুর। সাধারণ খেজুর খাওয়ার ব্যাপারে আমাদের মধ্যে অনেকেরই ধারণা বা বিশ্বাস যে খেজুর বলতেই বেজোড় খেতে হয়, এ কথা ঠিক না। আমাদের মধ্যে অনেকেরই ধারণা বা বিশ্বাস যে খেজুর খেলে কী করতে হবে, বেজোড় খেতে হবে, এ কথা আদৌ ঠিক না। বরং শুধুমাত্র আজওয়া খেজুর বা মদিনার খেজুর যদি হয়, তাহলে বেজোড় খাবে এবং সকালবেলায় খাবে, সেটার ব্যাপারে আলাদা হাদিস এসেছে। তবে আজওয়া এবং মদিনার খেজুরের বাহিরে যে অন্যান্য খেজুর অন্যান্য জায়গায় উৎপাদিত হয়, সেই খেজুর বেজোড় খাওয়ার প্রশ্নই আসে না। যে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম ঈদুল ফিতরের দিন, রমজান মাসের পরে যে ঈদ এসে থাকে, যেটাকে আমরা ঈদুল ফিতর বলে জানি, সেই ঈদুল ফিতরের দিন সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় খেজুর খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন। বেজোড় খেজুর খেয়ে ঈদগাহ ময়দানে যেতেন, এটাই হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। বাকি অন্যান্য দিনে, ঈদুল ফিতরের বাদে অন্যান্য দিনে যদি কেউ সাধারণ খেজুর খায়, তাহলে সে খেজুর